করোনা বহির কালীপুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করল গঙ্গারামপুর ব্লক ও পুলিশ প্রশাসন। গঙ্গারামপুর ব্লক অফিসে বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বিডিও দাওয়া শেরপা, আইসি সমীর দেউসা, এসআই সমীর মণ্ডল, টাউনবাবু শুভঙ্কর চক্রবর্তী সহ গঙ্গারামপুর ব্লক ও শহরের কালীপুজো উদ্যোক্তারা। উল্লেখ্য, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে কালীপুজো অর্থাৎ দীপাবলি উৎসবে মাতবে 8-80 সকল বয়সের মানুষজন। কিন্তু গত বছরের মতো এবছরেও চলছে করোনা আবহ, তাই করোনা আবহে সরকারি বিধিনিষেধ মেনে দীপাবলি উৎসব পালন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই মতো কালীপুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করল গঙ্গারামপুর ব্লক ও পুলিশ প্রশাসন। এদিনের এই বৈঠক থেকে সরকারি নিয়ম মেনে কালীপুজো করার পাশাপাশি করোনা মোকাবেলায় কী কী ব্যবস্থা করণীয় সেই সম্পর্কে পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেন পুলিশ প্রশাসন। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস ও বিডিও দাওয়া শেরপা বলেন, ক্লাবগুলোর সঙ্গে মিটিং করলাম, আমরা এই কথাই বললাম যে আমরা সিজন ফ্রি করতে চাই সব কিছুতে। আমাদেরকে বললাম শুধুমাত্র বিসর্জনকে কেন্দ্র করে নয়, প্যান্ডেলে অনেক ইলেকট্রিকেশন বা অনেক কোনোভাবে হচ্ছে মানে ইনসিডেন্ট হতেই পারে, তো সেটার জন্য সেদিকেও সতর্ক থাকতে হবে। ফায়ার ব্রিগেডের ফায়ার অগ্নিনির্বাপী যন্ত্রগুলো রাখতে হবে যাতে কোনো সমস্যা সেটা দেখে না। ইমার্শনের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, তাই আমরা চেষ্টা করছি আরও কিছু ভাগকে বাড়িয়ে দেওয়ার। তাহলে আমাদের কী হবে, যেহেতু কালী পুজোতে আমাদের একটু বেশি হয়, দুর্গাপুর থেকে বেশি হয়, আমরা ঘাট সেখানে বাড়িয়ে নিয়ে আমরা পুলিশ প্রোটেকশন বা আমাদের যে ডিএমডি টিম আছে সেটা দিয়ে আমরা ইনসিডেন্ট ফ্রি করার চেষ্টা করছি। আমাদের স্পিডবোট অবশ্যই আছে, আমাদের যেহেতু স্পিডবোটের কাছেই আছে, আমাদের একটাই আছে স্পিডবোট। আমরা ওগুলো বাকি যে ঘাটগুলো সেগুলো আমরা অন্য ধরনের ভাবো, অন্য ব্যবস্থা কান্টি বোর্ড বা অন্য কোনোভাবে আমরা এগুলো করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে অবশ্যই থাকছে, আমাদের তো থাকছে গত পুজো, তার ইয়ের সময় ছিল, দুর্গা পুজোর সময় ছিল এবং কালী পুজোর সময় থাকবে অবশ্যই। বাজি পটকা এখন পর্যন্ত যেটা আসছে যে সমস্ত রকম বাজি মানে ফায়ার ক্র্যাকার্স, পার্চেজিং, সেলিং এবং হচ্ছে পোড়ানো বা এগুলো সবই বন্ধ হচ্ছে। সব পুজো কমিটিকে ডাকা হয়েছিল কালী পুজোর পুজো কমিটিকে, তো আপনাদেরকে মানে বলা হয়েছে যে যারা মানে কোভিড বিধি মানে পূজা করে, তারপর কোনো আমরা চাইছি না যে অন্তর্গত ইনসিডেন্ট হয়, এটার জন্য ইমার্জেন্সির সময় মানে ধ্যান দিয়ে করতে হবে, ঠিক আছে। বিশেষ করে আমাদের এখানে তো মানে আমরা যা ফিগারটা দেখছি দুর্গা পুজোর পর একটু মানে কোভিডের মানে ফিগারটা বাড়েছে, তো ওইটা আমরা প্রিভেন্ট করতে চাইছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গঙ্গারামপুর থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, জিসিএন নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।